এই অ্যাপিটিউডে আমি কুইক ক্যালকুলেটারটা নিয়ে আলোচনা করব। এখানে একটা ক্যালকুলেটার রয়েছে অটোক্যাডে, এটার নাম হচ্ছে কুইক ক্যালকুলেটার। কোনো হিসাবকে তৎক্ষণাৎ কোনো কমান্ডের মধ্যে হিসাব করার জন্য এই কুইক ক্যালকুলেটারটা ব্যবহার করতে হয়। যেমন এখানে আমি চাচ্ছি এই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে আমি চারটা কলাম করব, অর্থাৎ এর মাঝে আরও তিনটা দাগ দিব, চারটা অংশ করব। তাহলে এই টোটাল রেক্ট্যাঙ্গেলটার ওয়াইডথ আছে 9 ফিট, একে আমি 4 ভাগ করব। তো এর জন্য এটাকে অফসেট কমান্ড দিতে হবে। এখানে আমি অফসেটে ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি স্পেসিফাই অফসেট ডিস্টেন্সটা আমার কাছে চাচ্ছে। আমি এখানে রাইট ক্লিক করি এবং কুইক ক্যালকুলেটারটা ওপেন করি। এখানে আমি ক্যালকুলেটারটা হিসাব করব, এটাকে বড় করি কিপ্যাডটাকে অন করার জন্য। এখানে টোটাল রয়েছে আমার 9 ফিট, আমি এখানে 9 ফিট লিখি এবং একে ভাগ করব 4টা, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে বের হয়ে গেছে 2.25 এক অংশে পড়বে। এবার অ্যাপ্লাই, এখানে দেখতে পাচ্ছি লেখাটা চলে আসছে, যে টুকুন অফসেট হবে সেটা এখানে চলে আসছে। 4 ভাগ করলে, অর্থাৎ 9কে 4 ভাগ করলে 2.25 আসে, সেটা এখানে চলে আসছে, এন্টার। এখন আমি সিলেক্ট অবজেক্ট, অফসেট, সিলেক্ট অবজেক্ট, অফসেট, সিলেক্ট অবজেক্ট, অফসেট। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটাকে সমান 4টা ভাগে আমি এখানে ভাগ করলাম। এভাবে কুইক ক্যালকুলেটার মাধ্যমে ভাগ করা যায়, ইস্কি চাপি। এবার এখানে বৃত্ত রেডিয়াস দেখতে পাচ্ছি 4, অর্থাৎ 4 ফিট। এখানে আরেকটা বৃত্ত আমি আঁকবো, যেটা এই রেডিয়াসে 3 ভাগের 1 ভাগ রেডিয়াস হবে। তাহলে এখানে বৃত্তে ক্লিক করি, স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ সার্কেল, সেন্টার পয়েন্টটা চাচ্ছে, আমি এখানে সেন্টার পয়েন্টটা দিয়ে দেই, ক্লিক করলাম, রেডিয়াস রাইট ক্লিক করে কুইক ক্যালকুলেটার। এখন রেডিয়াসটা দিব এখানে 4 ফিট রয়েছে, 4 ভাগ 3 ভাগের 1 ভাগ, 3, এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এখানে মানটা চলে আসছে, এটাকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে এখানে চলে আসবে এটা, অ্যাপ্লাই। তাহলে দেখতে পাচ্ছি এখানে মানটা চলে আসছে, এখন এই অবস্থায় এন্টার। তাহলে দেখতে পাচ্ছি এর 3 ভাগের 1 ভাগ একটা বৃত্ত তৈরি হয়ে গেছে। এভাবে কুইক ক্যালকুলেটার মাধ্যমে কোনো সংখ্যাকে সহজে হিসাব করে বের করে সেটাকে বিভিন্ন মান হিসেবে অটোক্যাডে ব্যবহার করা যায়।